আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার্স স্কুল বিডি। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর। তো সরাসরি মূল টপিকে চলে যাচ্ছি। আজকে যে জিনিসটা আনবক্স করার চেষ্টা করবো বা আপনাদেরকে দেখাবো, এটা হচ্ছে একটি ওয়াশার প্রেশার গান বলা যায়, বা অনেকে অনেক নামে চেনে, সেটা হচ্ছে বা প্রেশার গান বা পুশ শাওয়ার এটাও বলে। তো এটা আনবক্স করার চেষ্টা করি এবং করতে করতে বলি যে এটা কোথা থেকে কিভাবে সংগ্রহ করলাম। অ্যাকচুয়ালি তারা যেহেতু গাম টেপ দিয়ে এটা সেট করছে, মোটামুটি খুব হেভি, এক হাতে এটা আনবক্স করাটা কঠিন হয়ে যাচ্ছে। বলো জোরসে। সাদা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে বাবা, আমরা একটু আচ্ছা আচ্ছা আমি একটু ওদের সাথে কথা বলে নিই। কি বলো? ব্যাটম্যান? না, এটা ব্যাটম্যান না বাবা। আচ্ছা সরি, এখানে আমাদের ইউজার সিট আমার ছেলে, তো ও কিছু নিয়ে আসলে এই কথা বলে। ওয়া, হ্যাঁ হ্যাঁ তুমি দেখো। হ্যাঁ, যেটা বলছিলাম, মূলত আমি বাইক এবং কার ওয়াশের জন্য আমাদের বাসার যে মোটর, যেটা 2 হর্স পাওয়ারের একটা মোটর, বাসার বা বাড়ির পানি ওঠানো হয়, আমি সবসময় ইউজ করেছি সেটার সাথে একটা সুতার পাইপ যেটা থাকে, বা কটন পাইপ প্লাস্টিকের সাথে অ্যাডজাস্ট করা থাকে, ওটার সাথে সেট করাতে আমি যখন ওয়াশ করতাম, মোটরটা অন করে দিলেই মোটামুটি খুব ভালো প্রেশার আসতো। বাট আমি দেখলাম যে এটার সাথে যদি আমি একটা পুশ শাওয়ার অ্যাটাচ করি তাহলে আরও ভালো হবে। এইভাবে করে আসছিলাম এতদিন, প্লাস্টিক এবং কি বলে তামার, নামমাত্র তামার একটা সেট আপ ছিল, বাট হ্যাঁ দেখছি সেটা অত ভালোভাবে মূলত সার্ভিস পাচ্ছিল না, নষ্ট হয়ে যাচ্ছিলো। তো হঠাৎ অনলাইনে দেখলাম আপনার এই ইয়েটা, একটা ফেসবুক পেজে আর কি চোখের সামনে পড়লো, যেটা অনেকদিন ধরে খুঁজছিলাম। তো আমি এখন অ্যাকচুয়ালি প্রোডাক্টটা দেখিনি, অনলাইনে যেমনটা দেখছি তারা বলেছিলো ফুল মেটালের এটা বা স্টিলের, এবং এটা যদি ফুল মেটাল বা স্টিলের হয় এবং একটু লম্বা মোটামুটি, তাহলে আশা করা যায় যে খুব ভালো প্রেশারই পাওয়া যাবে। আমি আস্তে আস্তে বুঝতে দেব। তো অ্যাট ফার্স্ট আমি এটা আগে ওপেন করি, এক হাতে এটা করা যাচ্ছে না, ভিডিও হয়ে যাচ্ছে লং, অনেক কষ্টে এটা মোটামুটি আনবক্সিং করা হলো। এই কাভারটা দেওয়া ছিল, এরপর আবার এইভাবে এই প্লাস্টিক দিয়ে মোড়ানো ছিল। জিনিসটা হেভি মনে হচ্ছে। আচ্ছা, খুব যত্ন সহকারে পাঠিয়েছে তারা, বলেছে এটা র্যাপিং যদি প্রতিষ্ঠান করে থাকে তাহলে তো অবশ্যই তারা খুব সুন্দর হয়ে করেছে। হ্যাঁ বাবা দেখাচ্ছি, এটা যে বাবা তোমার গাড়ি ওয়াশ করার যন্ত্র মেশিনটা, এটা মূলত যেই শপ থেকে নিয়েছি সেটা হচ্ছে কুইক ফিক্স কার অ্যান্ড বাইক এমন একটা নামই ছিল। আমি লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো ডিসক্রিপশন বক্সে। আর আচ্ছা, যেটা আনবক্স করেছি যতটুকু ততটুকুই শো করি। আচ্ছা, তারা এটা স্টিলের বলেছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি এটি স্টিলের, এবং এখানে যেই পুশ করার অপশনটা এটা ভালোই মনে হচ্ছে, এবং খুব না প্রোডাক্টটা সুন্দর, ইউজ করার পর ইনস্টল করার পর বোঝা যাবে, বাট মনে হচ্ছে জিনিসটা অ্যাকচুয়ালি সুন্দর। মানে এতদিন মনে হয় এমনটাই কিছু একটা খুঁজছিলাম। এটা যেহেতু হাতেও ভালো গ্রিপ পাওয়া যাচ্ছে এবং অনেকটা পিস্তলের মতো, তাই না ইউজার্সি? এই যে এটা পছন্দ হয়েছে তোমার? তো এটা কিন্তু জিনিসটা অনেক হেভি এবং ফিনিশিংটাও মোটামুটি বেশ ভালো। তো এটার মূলত যে শপ থেকে কালেকশন করেছিলাম সেটার নাম তো বললাম, যে কুইক ফিক্স বাইক অ্যান্ড কার শপ, ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন, এরপর তাদের লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর এছাড়া তারা রেডিক্সের মাধ্যমে এটা ডেলিভারি দিয়েছে, ডেলিভারি চার্জ নিয়েছে 70 টাকার মতো বোধ হয় আসলো। তো এই জায়গাটা, এখানে একটা দেখা যাচ্ছে কি বলে এটাকে গ্যাসকিট দিয়ে দিচ্ছে, যার কারণে লিকেজটা হবে না। এটা যেহেতু মনে হচ্ছে এটা 90 mm, হাফ ইঞ্চি পাইপের জন্য বেটার, বা 3/4 পাইপে হয়তো সেট করা যাবে, বাট এটাকে হয়তো ক্লিপ দিয়ে আটকাতে হবে 3/4 সাইজে যে পাইপগুলো আছে। আচ্ছা, এইটার কাজটা কি আমি ঠিক জানি না, এটা হয়তো অ্যাডজাস্টেবল এটার সাথে হতে পারে, আমি নট শিওর।
আর এখানে যে অপশনটা এটা দিয়ে ইয়ে করা যাবে, কি বলে, যে পানি যেটাকে ঝর্ণার মতো করা বা চিকন মোটা সরু এই ধরনের করা যাবে। তো এটা আমার কাছে ওয়েট যেটা মনে হচ্ছে অন্তত 300 গ্রামের মতো হবে, 300 গ্রামের মতো ওয়েট হবে। আর প্রোডাক্টটা খুব সুন্দর, মানে আমার কাছে পছন্দ হয়েছে। হ্যাঁ বাবা, এটা তুমি কি এই রুবিক্সের ছবি তুলবে? হ্যাঁ, আগে আমি আগে তোমার ছাত্রদেরকে দেখাই এটা, তারপর তুমি করো, তোমার ভিডিও করে দিবো, সমস্যা নেই। তো এটার প্রাইস হয়েছে মূলত আপনার 600 টাকা করে তারা সেল করে, আর এটার সাথে, হ্যাঁ এটার সাথে অ্যাডজাস্ট, আর এটার সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে। আচ্ছা হ্যাঁ, আমি তোমাকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো এটা অ্যাডজাস্ট করার পর এটার পারফরমেন্সটা কীরকম হয় আমি সেটা দেওয়ার চেষ্টা করব। এই ধরনের জিনিসগুলো নবাবপুর, নবাবগঞ্জ না কি বলে, নবাবপুরই তো বলা হয় বোধ হয়, ওইখানে অনেক ধরনের পাওয়া যায়। তো এখানে যাতায়াত বা আনা নেওয়া মানে খুব হেসেল। তো এটা দেখে মনে হলো যে আমি দেখি, যদি ইউজ করে এটা যদি স্যাটিসফাইড মনে হয় আমি এক সপ্তাহ দেখবো, প্রয়োজন আমি আরও একটা তাদের কাছ থেকে আনিয়ে রাখবো। এটা দুইটা কালার হয় আমি তাদের কাছে দেখলাম, একটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড আরেকটা হচ্ছে এই সিলভার কালার। তো এটা ইনস্টল করার পর এটার পারফরমেন্সটা কেমন হয় আমি সেটা আপনাকে দেখানোর চেষ্টা করবো। তো ধন্যবাদ, আমি এটা অ্যাডজাস্ট করার পর এটার পারফরমেন্সটা কীরকম হয় সেটা নিয়ে আলাদাভাবে একটা ভিডিও করব ইনশাআল্লাহ। তো ধন্যবাদ, সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।